নমস্কার বন্ধুরা, ইশিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলেছি আরও একটা টেস্টি রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি এগ ক্রাঞ্চি বল। আমি এখানে সিদ্ধ করে নিয়েছি প্রথমেতেই তিনটে ডিম। ডিমটা ভালো করে প্রথমে ছাড়িয়ে নেব। আমার এখানে ডিম ছাড়ানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি দুটো তিনটে ধনেপাতা গাছ, সেটা আমি একেবারে মিহি করে কেটে নেব। তার সাথে একটা মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি পেঁয়াজ, সেটাও একেবারে এক মিহি করে কেটে নেব। তার সাথে নিয়ে নিয়েছি চারটে মতো কাঁচা লঙ্কা, সেটাও একেবারে মিহি করে কেটে নেব। আমার এখানে ডিমের রেসিপিটা করার জন্য এই যা যা উপকরণ লাগবে সবই উপকরণ এখানে আমি কেটে নিয়েছি। এবার আমাদের এটা মিক্স করে নিতে হবে। এখানে একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি। এবার এই মিক্সি বোলের মধ্যে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটা এভাবে ক্রাশ করে নেব। আর এর মধ্যেই দিয়ে দেব তিনটে যে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমগুলো গ্রেট করে নেব। কুসুমটা আমি এখানে একসাথে দিয়েই করছি, আপনারা চাইলে কুসুমটা নাও দিতে পারেন, তবে কুসুমটা দিলে টেস্টিটা বেশি হবে। রেসিপিটি কিন্তু সন্ধ্যাবেলার জন্য খুবই একটা টেস্টি রেসিপি, অবশ্যই আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এটাও আমি খুব ভালো করে এখানে গ্রেট করে নিয়েছি, আলু আর ডিম একসাথে করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিক্সড করে দেব। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা, এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবার এগুলো একে একে গোলাপ পাকিয়ে নেব গোল গোল করে। আমি এখানে গোল গোল রাখছি, আপনারা চাইলে যে কোনো শেপ এখানে ব্যবহার করতে পারেন। ঠিক এমন সাইজ করে আমি নাড়ু পাকিয়ে নেব। প্রথমে আমি এখানে একে একে সব গোল গোল করে এভাবে পাকিয়ে নিয়েছি। দেখুন ডিমের এই মিশ্রণটা, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, একটা এই বাটিটার মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। এটা আমাদের কোডিং করতে লাগবে ডিমের এই বলগুলো। ডিমটা এমনি জাস্ট ফেটিয়ে নেব একটু। ডিম ফাটানো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এটাও সাইডে রেখে দেব। এখানে সব উপকরণগুলো দেখুন রেডি করে নিয়েছি। ডিম এখানে বলগুলো রেডি করে নিয়েছি, একটা ডিম ফাটিয়ে নিয়েছি এখানে, আর এখানে নিয়েছি ব্রেড গামস। ব্রেড গামসটাও এভাবে নিয়ে নিয়েছি। এবার আমাদের এখানে গ্যাসটা অন করে একটা বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা আমরা প্রথমে হাই হিট করে গরম করে নেব। এখানে আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। তেলটাও বেশ ভালো করে আমাদের গরম করে নেব। ঠিকই তেলটা গরম হতে থাক, ততক্ষণে এখান থেকে একটা বল এভাবে নিয়ে আমি ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে দিয়ে দেবো ব্রেড গ্রামসের ওপরে। এবার এটার ওপর এভাবে ব্রেড গ্রামসটা ভালো করে লাগিয়ে নেব। এবার এভাবে এই বলগুলো গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দেব। এভাবে প্রতিটা বলগুলোই কিন্তু ডিমের মধ্যে প্রথমে এভাবে একটু ড্যাপ করে নিয়ে তারপরে এই শুকনো ব্রেডের মধ্যে ব্রেড গ্রামসের মধ্যে কোডিং করে নিয়ে তারপর তেলের মধ্যে আমরা একে একে এভাবে ছাড়তে থাকবো। এভাবে করেই সমস্ত বলগুলোই কিন্তু ফ্রাই করব। এভাবে করেই আমাদের চিকেন এগ বলগুলো ফ্রাই করে নেবে। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দেবো।
বেশ একেবারে লাল লাল করে ফ্রাই করে নেব। আমার এখানে বলগুলো ফ্রাই হয়ে গেছে, ঠিক 5 মিনিট করে মতো সময় নিয়ে ফ্রাই করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। বাকিগুলো আমি একই রকমভাবে ফ্রাই করে নেব। দেখুন আমার এখানে একে একে সবই বলগুলো ফ্রাই হয়ে গেছে, আমি বাকিগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন আমার এখানে ডিমের ক্রিস্পি বল রেসিপি একেবারে কিন্তু কমপ্লিট। আমি এখানে সামান্য একটু স্যালাড আর চাটনি এই সস দিয়ে ডেকোরেশন করেছি, আপনারা এখানে মেয়োনিজ দিয়েও এটা খেতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায়, আর কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনার কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, চলে আসবো আবার আমার টেস্টি রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই টাটা।